বন্ধুরা, সারাদিন আর ক্যামেরার সামনে আসতে পারিনি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন তো? ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সারাদিনে সেরকম ভিডিও করিনি বলে তাই বন্ধুদের কাছে এলাম। এই যে এলাম, এখন তখন 7:30 বেজে গেছে, আর না 7:30 বেজে যায়নি, 7:10 বাকি। আজকে 30 তারিখ, তো আমি মন্দিরে গেছিলাম মানি অর্ডার করতে, মানি অর্ডার টাকা দিতে। 30 তারিখে আমরা তো দিই দিতে গেছিলাম, দিয়ে এসে বিছানাটার কি অবস্থা, বিছানাটাও গুছিয়ে ফেললাম, চাদর টাদর পাল্টে ফেললাম, আর দেখুন সব গুছিয়ে ফেললাম। হ্যাঁ, সব গুছিয়ে টুছিয়ে তারপর ছেলে দীঘা গেছিল, দিয়ে কালকে এলো। এবার হাতে মানে কি বলবো, ব্যথা নেই, গেটে ফেটে এসে মানে কিভাবে হাতে লেগে টেগে গেছে, খুব ব্যথা ব্যথা করছে সারাদিনে। ওই জন্য তেমন ভাবে ছেলেকে নিয়ে, ছেলে ডিউটি বেরিয়েছিল, সবকিছু করেছিল, তারপর গরম জলে ওদের কি সেঁক টেক দিল, মলম টলম দিয়ে হাত পুরো এখানটা হাতে দরজায় চিপে গেছিল, যে বাসে করে গেছিল সেই বোধহয় কোনো কিছু আছে, সব তো কিছু বলছে না, এখানে ব্যথা লেগেছে, এইসব ব্যথা সব ব্যথা দেখলাম হাতে, এখানে মানে দরজায় কি ধাক্কা, মানে এরকম করে হাত রেখেছিল, ওদের দরজাটা এরকম করেছে, ব্যাস কিভাবে লেগে টেগে গেছে, হাত ফুলে গেছে, সেসব নিয়ে আমি দেখছিলাম। সেই নিয়েও রাত ছেলে কাজে টাজে গেল, এসব করলো, তার মাথার মধ্যে মাথায় ঘুরছে এসব যে হাতটা লেগেছে, আর সেরকম তার ভিডিও করা হয়নি। এবার বিকেলবেলা 4:30 বাজতেই আমি মন্দিরে গেছি, আজকে স্টুপিতির টাকার মানে মানি অর্ডারের টাকা দিতে হয় বলে চলে গেছি। সারাদিনে সেরকম কাজকর্মও করিনি, দেখাতে পারিনি, করেছি দেখাতে পারিনি, হালকা হালকা যেগুলো করে যে মাথার মধ্যে ওই ঘুরছে যে ছেলেটার হাতে লাগলো, এইসব জায়গায় ঠিক আছে, ঠাকুরের দয়া এখন ভালো আছে, মলম টলম দিচ্ছে এসব। তখন আর কি বলবো, যে ভিডিও করবো ছেলেটাকে না দেখে আগে ভিডিও করবো, এমনি তো 2-4 দিন ভিডিও যেগুলো সব করা ছিল, বললো যে সরস্বতী পুজোর খিচুড়ি তারপরে চচ্চড়ি এসব আর পাঠাতে হবে না, দেখাতে হবে না, থাক এমনি আমার লেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি বলে এরকম চলে গেল। তারপরে আমি তাহলে থাক, আমি আবার ভিডিও করবো নতুন করে, আবার দেখাবো। হ্যাঁ, এরকম পুরোনো গুণ আর দেখানো সেরকম সেরকম ভাবে দরকার নেই, ও বেছে বেছে যেটা দেবে দেবে, সব লোড করা ছিল সেগুলো আবার নিয়ে গিয়ে জিমেতে ওখানে ইয়ে করে, ও তো জিম শেখায় আমার ট্রেনার, তো সেখানে ও তো আর জিম করে না, যে কাস্টমারদেরকে দেখিয়ে দিল, মানে যারা জিম করছে তাদের দেখিয়ে দিয়ে আবার তখন ও আপডেট করে, ওখানে ওয়াইফাই আছে বলে। যাই হোক, আমি তাহলে ঠিক আছে, বেশি ভিডিও করে আর লোড করে দরকার নেই, এমনি তাহলে আগে পিছু হয়ে যাবে, বুঝতে পারবে না, তাহলে ওগুলো নিয়ে যা, ঘুরে এসে যে এক জায়গা থেকে থাক, ঠিক আছে। ও বাবা এসে দেখি যেরকম, আমি তাও দেখাতে চাইছিল না, আমি দেখে ফেলেছি বলে হাতে কি হয়েছিল, যখন বলছে আমার দরজায় হাতে লেগে গেছে, বলছি যা পুরো হাত ফুলে টুলে গেছিল, ওখান থেকে 200-250 টাকা দামের একটা বোধহয় এরকম একটা ক্রিম ইয়ে দেখালো, মলম দেখালো, ওটা কিনেছি বলে ওটা দিয়েছি, আমি বলি বরফ দিয়েছি বলে হ্যাঁ বরফ দিয়েছি, বরফ তো কোথায় পাবে, ওই আইসক্রিম কিনে দিয়েছে। এসব শুনতে শুনতে আমার সারাদিন আর মাথায় ছেলেটার ওরকমই এল, মাথাতেই মানে ওটাই ঘুরছে, আর ভিডিও চক্রা ভিডিও আর করা হয়নি তেমন ভাবে। তারপরে ভাবলাম যে এবার একটু বিছানাটা গুছিয়েছি, বন্ধুদের দেখিয়ে দিই, চাদরটা পাল্টালাম, ঠিক আছে বন্ধুরা, টাটা।